আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি অনেক ভালো। ফ্রিকিং ভিডিওর আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বর্তমানে পুরো বিশ্বকাপে কাতার বিশ্বকাপের জয়ে, যার থেকে ব্যতিক্রম নয় বাংলাদেশও। তবে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আসরের সঙ্গে নীরবে নিভৃতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের 2022-23 মৌসুম। এরই মধ্যে বসুন্ধরা কিংসের শ্রেষ্ঠত্ব অর্জনের সঙ্গে মৌসুমের প্রথম টুর্নামেন্ট স্বাধীনতা কাপের পর্দা নেমেছে। মাঠে গড়ানোর অপেক্ষায় রয়েছে 2022-23 মৌসুমের বাংলাদেশ প্রিমিয়ার লিগ। 11 দল নিয়ে আগামী 9 ডিসেম্বর থেকে মাঠে গড়াবে এবারের লিগ। আজকের ভিডিওতে আমরা বাংলাদেশ প্রিমিয়ার লিগের পূর্ববর্তী আসরগুলোর চ্যাম্পিয়ন, রানার্স আপ এবং সর্বোচ্চ গোলদাতা ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আশা করছি সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথেই থাকবেন। তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। 2007 সালে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ পেশাদার ফুটবল লিগের যাত্রা শুরু হয়। প্রথম ও দ্বিতীয় আসর বি লিগ, তৃতীয় ও চতুর্থ আসর বাংলাদেশ লিগ নামে চলার পর পঞ্চম আসরে নামকরণ করা বাংলাদেশ প্রিমিয়ার লিগ নামে এখনও চলছে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসরটি। 2007, 2008-09 এবং 2009-10 মৌসুমে অনুষ্ঠিত লিগের প্রথম তিন আসরে শিরোপা জিতে নেয় ঐতিহ্যবাহী ঢাকা আবাহনী লিমিটেড। কাকতালীয়ভাবে সেই তিন আসরে রানার্স আপ হয় চির প্রতিদ্বন্দ্বী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। 16 গোল করে 2007 আসরের শীর্ষ গোলদাতা হন ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলা নাইজেরিয়ান ফরওয়ার্ড এলিজা ওবাগবেমিরো। 2008-09 মৌসুমে 18 গোল করে শীর্ষ গোলদাতা হন মোহামেডানের হয়ে খেলা আরেক নাইজেরিয়ান বুকোলা ওলালেকান। আর 2009-10 মৌসুমে আবাহনীর হয়ে 21 গোল করা এনামুল হক এখন পর্যন্ত পেশাদার লিগে সর্বোচ্চ গোলদাতা হওয়া একমাত্র লোকাল ফুটবলার। 2010-11 মৌসুমে প্রথমবারের মতো পেশাদার লিগের শিরোপা জিতে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সে মৌসুমে রানার্স আপ হয় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র এবং 19 গোল করে শীর্ষ গোলদাতা হন মুক্তিযোদ্ধার হয়ে খেলা দক্ষিণ সুদানের ফরওয়ার্ড জেমস মগা। 2012 মৌসুমে আবারও পেশাদার লিগের শিরোপা যায় ঢাকা আবাহনীর ট্রফি ক্যাবিনেটে। তারা দ্বিতীয়বার রানার্স আপ হয় মুক্তিযোদ্ধা। 17 গোল করে সে আসরে শীর্ষ গোলদাতা হন টিম বিজেএমসির হয়ে খেলা গিনির ফরওয়ার্ড ইসমাইল বাঙ্গুরা। 2012-13 মৌসুমে প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতে শেখ রাসেল ক্রীড়া চক্র। রানার্স আপ হয় শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং 12 গোল করে সে আসরের শীর্ষ গোলদাতা হন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলা ঘানার ফরওয়ার্ড ওসেই মরিসন। 2013-14 এবং 2014-15 টানা দুই মৌসুম বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা জয় করে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। যথাক্রমে এই দুই মৌসুমে রানার্স আপ হয় ঢাকা আবাহনী এবং শেখ রাসেল। 2013-14 মৌসুমে 26 গোল করে শেখ জামালের হাইতির ফরওয়ার্ড ওয়েটসন এবং 2014-15 মৌসুমে শেখ জামালের নাইজেরিয়ান ফরওয়ার্ড এমেকা শীর্ষ গোলদাতার পুরস্কার জিতেন। 2015-16 এবং 2017-18 মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতে ঢাকা আবাহনী লিমিটেড এবং এই দুই মৌসুমে রানার্স আপ হয় যথাক্রমে চট্টগ্রাম আবাহনী এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাব। 19 গোল করে 2015-16 আসরের শীর্ষ গোলদাতা হন আবাহনীর হয়ে খেলা নাইজেরিয়ান ফরওয়ার্ড সানডে চিজোবা। আর 2017-18 মৌসুমে সমান 15 গোল করে শীর্ষ গোলদাতা হন শেখ জামালের দুই ফুটবলার সলোমন কিং এবং রাফায়েল অদোভিন। এরপর 2018-19 মৌসুমে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে নিজেদের অভিষেক আসরেই ঢাকা আবাহনীকে টপকে শিরোপা জিতে নেয় বসুন্ধরা কিংস। সে মৌসুমে 22 গোল করে শীর্ষ গোলদাতা হন শেখ জামাল থেকে শেখ রাসেলের যোগ দেওয়া রাফায়েল অদোভিন। করোনা পরিস্থিতিতে 2019-20 মৌসুম বাতিল হওয়ার পর 2020-21 এবং 2021-22 মৌসুমের শিরোপা দুটি জিতে নেয় বসুন্ধরা কিংস। যথাক্রমে এই দুই আসরে রানার্স আপ হয় শেখ জামাল এবং ঢাকা আবাহনী। 21 গোল করে 2020-21 মৌসুমে বসুন্ধরা কিংসের রফসান আজেভেদো এবং 2021-22 মৌসুমে 21 গোল করে শীর্ষ গোলদাতা হন মোহামেডানের সুলেমান দিয়াবাতে। এই ছিল 2007 সাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া পেশাদার লীগের ওভারঅল পরিসংখ্যান। আপনার চোখে এবারের মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লীগের শিরোপা উঠবে কার হাতে? কে হতে পারেন এবারের মৌসুমের সর্বোচ্চ গোলদাতা? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। উল্লেখ্য, এই মৌসুম থেকে প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লীগের সঙ্গে সঙ্গে চলবে ফেডারেশন কাপের খেলা। ফেডারেশন কাপের পূর্ববর্তী আসরগুলো নিয়ে অন্য কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ফ্রিকিক ভিডির সঙ্গেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।